স্বাধীনতা আমার স্বাধীনতা, স্বাধীনতা আমার স্বাধীনতা। দর্শক, সংসদ বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত আজকের আমাদের আলোচনা নির্ধারণ করেছি হে স্বাধীনতা। আমরা দুইজন আলোচক আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমার ডাইনে আছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মাননীয় সভাপতি শাজাহান খান এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন তার পাশেই বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আপনার কাছে এই আলোচনা শুরু করতে চাই। 25শে মার্চে কাল রাত্রির ভয়ঙ্কর স্মৃতির কথা আপনি জানেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি সংসদীয় কমিটির চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন, আপনি কি ওই জায়গার থেকে একটু শুরু করবেন যে আমাদের যে লড়াই সংগ্রাম, 9 মাসের মুক্তিযুদ্ধ শুধু নয়, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে জায়গায় শুরু হয়েছে, সেখান থেকে যদি আপনি শুরু করেন। ধন্যবাদ সুভাষ সিংহ রায় আপনাকে, এবং ধন্যবাদ সংসদ বাংলাদেশ টেলিভিশনকে যারা আমাকে এখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের স্বাধীনতার সংগ্রামের উপরে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আমার বক্তব্যের প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনি জানেন যে মেকিয়াভেলি বলেছেন যে কোনো জাতিকে যদি চিরতরে প্রধানত করতে চাও, তার ভাষা এবং সংস্কৃতিকে চিরতরে ধ্বংস করে দিবে। বাংলার পরিবর্তে উর্দুকেই যদি তখন রাষ্ট্রভাষা করার যে চক্রান্ত হয়েছিল সেটা সাকসেসফুল হতো, এবং পাকিস্তানের 30 বছরও যদি তারা এই কাজটাতে মানে কোনো বাধা না মেনে তারা যদি সাকসেসফুল হতো, তাহলেও আমাদের জন্য একটি আমাদের বাংলার রাষ্ট্রের যে আজকে যে অবয়ব সেটা আমরা ওটা খুবই কঠিন হতো। 48 সালের যে ভাষার আন্দোলন হয়েছে এইটারই ধারাবাহিকতায় 52 সালের আপনার 21শে ফেব্রুয়ারির আন্দোলন হয়েছে, এবং 21শে ফেব্রুয়ারির এই ঘটনার কারণেই বাঙালিদের যে বাঙালিত্বের চেতনা, এই বাঙালি জাতি তো আগের অনেক থেকে আগের থেকেই ছিল, কিন্তু এখানে একটা স্বতন্ত্র জাতিসত্তার ভাবনা কিন্তু উঠে এসেছিল, যে জন্য আপনার এই পূর্ব বাংলাকে যে এটাকে আরও সার্বজনীন করার জন্য আপনার আওয়ামী মুসলিম লীগ যেটা করা হয়েছিল 49 সালে, সেটা থেকে মুসলিম শব্দ অপসারণ করা হয়েছিল। পুরো ইসলাম মুসলিম ছাত্রলীগ যেটা করা হয়েছিল সেখান থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে এটাকে সার্বজনীনতা দেওয়া হয়েছিল, এবং এই সার্বজনীনতা দেওয়ার কারণেই বাঙালি বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিশ্চান সকল মিলে যে একটি আলাদা স্বতন্ত্র জাতিসত্তা, এই বিষয়টা কিন্তু প্রতিভাত হয়ে উঠেছিল, যেটা 54 নির্বাচনে আমরা দেখতে পাই। আপনি সবগুলো আন্দোলনেই কিন্তু আপনি সামনে যেই থাকুক, সেটা মোল্লা ভাসানী থাকেন, সেটা শেরে বাংলা থাকেন, সেটা মানে আপনার শহীদ সোহরাওয়ার্দী থাকেন, যেই থাকেন না কেন, কিন্তু সকলেই জানে এর চালিকা শক্তি কিন্তু তরুণদের হাতে ছিল, এবং এই তরুণদের নেতা কিন্তু ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পর যাকে আমরা প্রথম বঙ্গবন্ধু হিসেবে ডাকলাম, আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে তুফায়েল আহমদ যাকে বঙ্গবন্ধু উপাধি দিলেন, এবং সেটি এখন সর্বজন গ্রাহ্য, সারা পৃথিবীব্যাপী সম্বোধন। আমি আপনার কাছে ফিরে আসবো। শাজাহান খান, আপনি খুব ভালো করে জানেন যে আজকের এই বাংলাদেশ পাওয়াটা এত সহজ ছিল না, এবং এই লড়াই সংগ্রাম পৃথিবীর ইতিহাসে এটা অনন্য ইতিহাস। ওবায়দুল মুক্তাদির চৌধুরী এতক্ষণ ধরে যা বললেন তার ধারাবাহিকতায় আপনার মূল্যায়নটি যদি করেন। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে সাথে সংসদ বাংলাদেশ টিভি তাদেরকে ধন্যবাদ জানাই। স্বাধীনতা শব্দটা খুব প্রিয়, কিন্তু এই প্রিয় শব্দটি আদায় করতে অনেক অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে কিন্তু এই শব্দটি আদায় করতে হয়, এবং সেই কথাটাই আপনি বলেছেন। স্বাধীনতার জন্য বাংলাদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে,
কত বাবা কত মা তার সন্তান হারিয়েছে, কত সন্তান তার বাবা মা হারিয়েছে, কত মা বোন যাদেরকে ধরে ধরে পাক হানাদার বাহিনীর ক্যাম্পে তুলে দিয়ে এসেছে রাজাকার আলবদর জামাত ইসলামীরা। আমার মা বোনের উপরে পাশবিক নির্যাতন হয়েছে, তাদের আত্মচিৎকার চার দেয়ালে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। এই স্বাধীনতার জন্যই তো এত ত্যাগ, এবং এই এই যে বেদনার কথাগুলো, এগুলো কিন্তু কেউ ভুলবে না। যতদিন জীবিত থাকবে আনন্দ, স্বাধীনতার আনন্দ উপভোগ করবে, কিন্তু পাশাপাশি তাদের মনে একটা বেদনা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সেটা থেকে যাবে। যে কথাটি আমি বলতে চাই এখানে মূলত, যে এই স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে আমাদের বাঙালি জাতির যে কুলাঙ্গার সন্তানরা স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের বিচারের ব্যবস্থা শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত কেউ করেনি। যে বঙ্গবন্ধু অনেককে গ্রেপ্তার করেছিলেন, কিন্তু 11,500 বিচারের মুখোমুখি করেছিলেন। বিচার শুরু হয়েছিল, একজনের ফাঁসির হুকুম হয়েছিল চিকনালী নামে। এই ইতিহাস কিন্তু এখন বাঙালি জাতির সামনে কেউ তুলে ধরে না, ধরে না বলেই কিন্তু আমাদের চেতনার থেকে মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের সেই ঘটনাগুলো। বঙ্গবন্ধুর ইতিহাস যদি পর্যালোচনা করেন, স্বাধীনতা, বঙ্গবন্ধু, বাংলাদেশ, এই শব্দগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটি অপরের পরিপূরক। বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং বাংলাদেশ, এই শব্দগুলো বাঙালি জাতি কিন্তু একদিন অর্জন করেনি। যারা আজকে যদি কেউ বলেন যে বঙ্গবন্ধুর কোনো অবদান নেই, বঙ্গবন্ধুর জীবদ্দশায় আমার জানা মতে কখনও তিনি পূর্ব পাকিস্তানের শব্দ উচ্চারণ করেন নাই। তাহলে যদি বলতে হয়, বঙ্গবন্ধু তার হৃদয়ে, তার চেতনায় ধারণ করেছিলেন বাংলাদেশ নামে একটি দেশ তিনি সৃষ্টি করবেন, সেটা 1948 থেকে তিনি এটা ধারণ করতেন। ধারাবাহিক আন্দোলনের সৃষ্টি করেই কিন্তু, আন্দোলনের তরঙ্গ সৃষ্টি করতে করতেই কিন্তু মুক্তিযুদ্ধের জায়গায় বাঙালি জাতি পৌঁছেছে, এবং তা সেই তরঙ্গ সৃষ্টি কে করেছেন? আন্দোলনে সেই তরঙ্গ সৃষ্টি করেছেন মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান জাতির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অন্য কেউ নন। অনেকেই বলেছেন, মৌলানা ভাসানের মতো লোকও বলেছেন, পাকিস্তানিদের সালাম দিয়ে বলেছেন যে তোমাদের সাথে নাই। এই যে বিষয়গুলো ইতিহাস অনেকেই বলার চেষ্টা করেন, অমুকের স্বাধীনতার কথা বলেছে, অমুকের কথা বলেছে, একজনে বলতে পারে কিন্তু বাস্তবায়নটা কে করল? সেই চিন্তা তো ওনার 48 থেকে শুরু হয়েছে এবং 71 এসে শেষ হয়েছে। আমি আপনার কাছে ফিরে আসবো। এই যে আজকের যে স্বাধীনতা শব্দটির কথা বললেন, 7ই মার্চের নিয়ে কবিতা লিখেছিলেন, অসম্ভব জনপ্রিয় একটি কবিতা, স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো। বলছেন, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। নির্মলনন্দিগুণ লিখছেন, এই যে গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে তিনি শোনালেন সে অমর কবিতাখানি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। মানে স্বাধীনতার যে বিষয়টি, আপনি দেখেন এই অমর্ত্য সেন আজকে 27 জানুয়ারি তিনি লন্ডন থেকে তার যে আয়োজনে যে আলোচনা সভা, সেখানে বলছেন যে এই জাতির সমস্ত কিছুতে সৃষ্টি করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাকে যে দর্শন দিয়েছেন, বাংলা জাতীয়তাবাদ দিয়েছেন, ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দিয়েছেন, এইটা নিয়ে তো, যেখানে বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন অধ্যাপক রেহমান সোবহান। তো এই যে আজকে সারা বিশ্বব্যাপী এই জগৎময়, আব্দুল লতিফের ভাষায়, এটা কিন্তু বাঙালি জাতিসত্তার একটা বড় রকম উন্মেষ ঘটিয়েছেন আমাদের এই স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে তার এই 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে সব ব্যক্ত করেছেন। মুক্তাদির চৌধুরী, ধন্যবাদ। এটি হলো ইতিহাসের সত্য কথা। ইতিহাসে অমর্ত্য সেনের যে উদ্ধৃতি দিলেন আপনি, যেটা তিনি 27 জানুয়ারিতে বলেছেন, এর চেয়ে সত্য কথা আর কিছু হতে পারেনি। আপনি যদি ইতিহাসের নির্মোহ পাঠক হন, তাহলে আপনি দেখবেন যে 1948 যে ভাষার আন্দোলন, 1952 ভাষার আন্দোলন, 1954 নির্বাচন, 1958 সামরিক সরকারের বিরুদ্ধে যে
আন্ডারগ্রাউন্ডে থেকে যে আন্দোলনের রচনা করার যে সংগ্রাম, 62 সালে দুটো আন্দোলন হয়েছিল, একটি হলো শিক্ষা আন্দোলন, আরেকটি হলো শহীদ সোহরাওয়ার্দীর মুক্তির আন্দোলন, এবং 63 সালে স্বাধীনতা, 6 দফার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন বলছে এই জন্য, 6 দফা মেনে নেওয়া মানে স্বাধীনতা স্বীকার করে নেওয়া প্রায় সমর্থক, 69-এ গণ অভ্যুত্থান বা আগরতলা ষড়যন্ত্র মামলা বিরোধী আন্দোলন, 70-এর নির্বাচন এবং 71। একটি জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে মুখ্য চরিত্র শেখ মুজিব নন। শেখ মুজিব মুখ্য চরিত্র বলেই ওই যে নির্মলেন্দু গুণের কবিতায় যে পোয়েট অফ পলিটিক্সের কথা, পোয়েট অফ পলিটিক্স নিউজ উইক বলছে নির্মলেন্দু গুণ, সেটা পরবর্তীকালে এটা তার মানে বাংলা ভাষার কবিতায় রূপান্তরিত করেছেন। পলিটিক্সটাকে যিনি কাব্য দিয়ে গেছেন, কবিতায় রূপান্তর করে গেছেন, সেই শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান সব কিছুতেই প্রধান চরিত্র বলেই আমাদের প্রথমত শত্রু কে ছিল, আমাদের প্রধান শত্রু ছিল পাকিস্তান, মানে পাকিস্তানের শাসক গোষ্ঠী। তারা কি বলছে, 25 মার্চ রাত্রে 1971 সালে তাদের প্রধানতম ব্যক্তি জেনারেল ইয়াহিয়া খান, তিনি বলছেন, শেখ মুজিব ইজ এ ট্রেইটর টু দি নেশন, দিস টাইম হি উইল নট গো আনপানিশড। আর কোনো সার্টিফিকেশনের দরকার আছে, কোন কোথাকার কে বললেন আর কে বললেন না, তাতে কি শেখ মুজিবকে খাটো করে দেখার বা বড় করে দেখার কোনো সুবিধা আছে? উনি তো বড়ই, উনি যেখানে থাকার সেখানেই। লরেন জেনকিন্স, যিনি নিউজউইক পত্রিকার পলিটিক্যাল এডিটর ছিলেন, তিনি এখনো বেঁচে আছেন, ভদ্রমহিলা, তার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে বিভিন্ন সময়। তিনি বলেছেন, লরেন জেনকিন্স, তিনি বলছেন, আমি 3 সপ্তাহের মাথায় এই এরকম একটি প্রতিবেদন লিখতে পারবো আমি কখনো ভাবিনি, কিন্তু 7ই মার্চের ভিডিও আমি দেখেছিলাম পরের দিন, এই দেখার পরে আমার মাথার মধ্যে কিন্তু সরপাট ঢুকা খেয়েছে। যেহেতু শুধু রাজনীতিরই কবি, আপনি পৃথিবীতে সব জায়গায় দেখবেন, আপনি লরেন জেনকিন্সের এই যে নিউজ উইকের যে লেখাটি, এটা কিন্তু বিশ্বব্যাপী শ্রদ্ধতি ছড়িয়ে পড়েছে। তা এই এই জায়গায় আপনি আলোচনা করছেন, আমি তো ইতিহাসে পাদটিকা দিলাম। আমি তো মানে আমি দেখেন আমি আপনার মতো এত পড়াশোনা করিনি, আমি পড়াশোনা করে শেখ মুজিবকে জানতে চাই না, আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে শেখ মুজিবকে দেখেছি, বঙ্গবন্ধুকে দেখেছি, আমার জীবন দিয়ে, আমার জীবনের একটা বড় অংশ তার সান্নিধ্যে, তার সান্নিধ্যে আমি পেয়েছি এবং তাকে আমি চোখের সামনে দেখেছি। যা চোখের সামনে দেখেছি তা অন্যের দ্বারা যদি সার্টিফাইড হয় অথবা না হয় তাতে কিছুই আসে যায় না। আমি যেটা সত্য জানি সেটা সত্য জানি। 1948 সাল নয়, তারও আগে থেকে 47 সালে যখন বঙ্গবন্ধু বা শেখ মুজিব বলেন, শেখ মুজিব যখন মানে মাইগ্রেট করে চলে আসলেন কলকাতা থেকে, যখন ঢাকায় আসলেন, ভর্তি হলেন, তখন থেকেই তিনি এখানকার যে বঞ্চনা, বাঙালিদের যে বঞ্চনার কথা উনি কিন্তু বুঝতে পেরেছিলেন, এবং তখনও তার অনেক কথাবার্তা থেকে, সংলাপ থেকে, ঘরোয়া বৈঠক থেকে, যেটা এমনকি মণিসিংও বলেছেন, না বললেও, মণিসিং যদি নাও বলতেন তাহলেও এটা সত্য যে তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখা শুরু করেছিলেন। আর আমরা এখন প্রকৃত সত্যকে এমনভাবে দেখি যে আমাদের এখন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে গেছে, সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। শেখ মুজিব ইজ এ ট্রেইটর টু দি নেশন, নেশন অফ পাকিস্তান, দিস টাইম হি উইল নট গো আনপানিশড, আর কিছু লাগে না। মাওলানা ভাসানীর কথা বলে নাই, অন্য কারো কথা বলে নাই, বলেছে কার কথা, শেখ মুজিবের কথা। আপনি যদি লিগালিও দেখেন, ডিক্লারেশন করার অধিকার কার ছিল, জনগণ কাকে অধিকার দিয়েছিল, হি ওয়াজ দি সোল অথরিটি লিগালি, যে জন্য প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স এই কথা বলতে বাধ্য হয়েছেন আপনি, যে 26 তারিখে শেখ মুজিব ডিউলি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছেন, ডিউলি হি ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ডিউলি, যথাযথভাবে, এবং উই আর এন্ডোর্সিং ইট, উইকে আমরা যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আছি, কেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আছে কে, পাকিস্তানের জাতীয় পরিষদে আমরা যারা নির্বাচিত হয়েছিল, এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে আমরা যারা নিতে হয়েছিল, উই কনস্টিটিউটেড দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বাংলাদেশ, এবং আজকে আমরা এটা ডিক্লারেশন দিই। এটা এই মানেটা কি, আপনি যদি 26 তারিখের ব্যাপারে এবং বঙ্গবন্ধুর ব্যাপারে যদি আপনি কথা না বলেন, আপনি যদি বাস্তবতাকে অস্বীকার করেন, আপনি তো কনস্টিটিউশনকে অধিকার করেন, কনস্টিটিউশনকে যদি অস্বীকার করেন
তাহলে তো আর আপনার সাথে কোনো বিতর্ক কথা বলা উচিত কনস্টিটিউশনকে অস্বীকার করলে আপনার সাথে কোনো কথা বলা উচিত নয়, কারণ আপনি বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন না। যে ইফ ইউ বিলিভ ইন বাংলাদেশ তাহলে আপনি কনস্টিটিউশনে বিশ্বাস করতে হবে, কনস্টিটিউশনে বিশ্বাস করতে হলে আপনি বিশ্বাস করতে হবে শেখ মুজিব ইজ দি ফাদার অফ দিস নেশন, ফাউন্ডিং ফাদার অফ দিস নেশন। আপনাকে বিশ্বাস করতে হবে হি ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অন 26th of March 1971 ডিউলি অ্যাট ঢাকা। কথা হলো শেখ মুজিব যে বেসিসের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের কথা বললেন, যে বেসিসের উপর, যে বেসিস আমাদেরকে উদ্বুদ্ধ করলো মুক্তিযুদ্ধে। আমি শাহজাহান ভাই নিজেও একজন মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা, উনিও বিএলএফের লোক, আমিও বিএলএফের লোক, দুজনেই আমার বিএলএফের লোক। আমি ফার্স্ট ব্যাচে, শাহজাহান ভাই বোধহয় ফার্স্ট ব্যাচে, আমরা দুজনেই ফার্স্ট ব্যাচে ছিলাম, টান্ডুয়াতে দেরাদুনে দুই জায়গায় ছিলাম। আপনার একটা কথা বলি, আমরা কিন্তু একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য দোয়াই করেছিলাম, যে রাষ্ট্র ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করবে না বা ধর্ম রাষ্ট্রের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিল। আমরা রবীন্দ্রনাথের সঙ্গীত যখন, রবীন্দ্র গান, রবীন্দ্রনাথের সঙ্গীত যখন বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানে, তখন যারা লড়াই করেছিলেন সামনের কাতারে, তার মধ্যে কিন্তু বঙ্গবন্ধু ছিলেন, এবং বঙ্গবন্ধু এই আন্দোলনের অন্যতম প্রধান দিক নির্দেশক, দিক নির্দেশক ছিলেন, জাস্টিস মুর্শিদ ছিলেন। সেখানে তাকে আজকে বলতে হয় রবীন্দ্রনাথের জন্য কেন উনি লড়াই করলেন, কারণ ওনার সবচেয়ে প্রিয় গান হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটার আমরা স্বাধীনতা, আমাদের মুক্তি, আমাদের দেশের জন্য জাতীয় সঙ্গীত হিসেবে আমরা গ্রহণ করেছি। এখন এই জাতীয় সঙ্গীত আপনি অস্বীকার করে যদি আপনি সামনে যেতে চান সেটা ভিন্ন কথা। আমার রাষ্ট্রের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমরা একটি শোষণমুক্ত সমাজ চেয়েছিলাম, আমরা একটি গণতান্ত্রিক সমাজ চেয়েছিলাম, সেইটা নিয়ে আমরা তর্ক করতে পারি, কিন্তু যে আমরা শেখ মুজিব নিয়ে কোনো তর্ক চলে না। শেখ মুজিব সকল তর্কের ঊর্ধ্বে, এবং হি ইজ বিয়ন্ড এনিবডিজ সার্টিফিকেশন, হি ইজ ফাদার অফ দি নেশন, ফাউন্ডিং ফাদার অফ দিস নেশন, হি ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে কোনো তর্কের এবং বিতর্কের এবং সার্টিফিকেশনের কোনো প্রয়োজন নাই। আমি যথার্থে আপনি বলেছেন শাহজাহান খান, আসলে তো ওই অল্প কথাই কিন্তু আজকের এই ছোট অনুষ্ঠানের মধ্যে হে মহান স্বাধীনতা কিংবা হে স্বাধীনতা আমরা ব্যক্ত করতে পারবো না। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে বলতে যে ভারতের দুজন বিখ্যাত পণ্ডিত এবং ব্রিটেনের বিখ্যাত পণ্ডিত, তিনি উপাদুল মুক্তার চৌধুরী বলছেন বঙ্গবন্ধুর জন্য সার্টিফিকেটের প্রয়োজন নাই। তিনি বলেছেন, তারা বলছেন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ম্যান্ডেট ছিল না, কিন্তু শেখ মুজিবুর রহমানের যে অসহযোগ আন্দোলন তার ম্যান্ডেট ছিল। আজকের এই বাংলাদেশে ওবায়দুল মুক্তাদির চৌধুরী এতক্ষণ ধরে যা বললেন, আপনি তার সাথে যোগ করে নিশ্চয়ই অনেকগুলো কথা আপনার মনে মনে অনেক কিছু বলা যায়, কিন্তু সময় তো আপনার কম। তবে একটা একটু সংশোধনী করা দরকার, এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা, আসলে মামলাটা কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলা নয়, এটা একটা ষড়যন্ত্রমূলকভাবেই মিথ্যা একটা মামলা সাজানো হয়েছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান, এবং এটাই ছিল মামলার মানে মূল শিরোনাম, মূল শিরোনাম থিম। হ্যাঁ, কিন্তু এইটা মূল লক্ষ্য তাই ছিল, মূল লক্ষ্য তাই ছিল রাষ্ট্র এবং বনাম শেখ মুজিবুর রহমান। আর আগরতলা ষড়যন্ত্র মামলা এইটা কিন্তু ওই যে পত্রপত্রিকা ওই সময় শিরোনাম করেছে, মানুষের মুখে মুখে এসেছে আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা সঠিক না, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলকভাবেই এটা সাজানো হয়েছিল। একদিকে পাকিস্তান, একদিকে শেখ মুজিব, রাইট, একদিকে পাকিস্তান, একদিকে শেখ মুজিব, এই ছিল তখন অবস্থা। এই এই ষড়যন্ত্র মামলার সময় একটা ঘটনা আমার মনে পড়লো মুক্তাদীবের কথায় ইয়েতে, সেটা হলো যে বঙ্গবন্ধু গান ভালোবাসতে তো, যখন এই ষড়যন্ত্র মামলার অভিযুক্তদেরকে ঢাকা জেল থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছে, তখন কর্নেল শকত, তখনকার মেজর শকত, তিনিও সেই গাড়িতে ছিলেন, যে ভ্যানে, তাই সবাইকে তুললো, বঙ্গবন্ধুকে তুললো। তাই বঙ্গবন্ধু গাড়িতে উঠে উনি গান শুরু করলেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এই এই সময় আমাদের কর্নেল শকত সাহেব ডেপুটি স্পিকার ছিলেন, উনি বললেন, মুজিব ভাই আপনি তো গান গাইছেন, ওরা তো আমাদের ফাঁসি দিতে নিচ্ছে। তাই বঙ্গবন্ধু কত সুদৃষ্টি দেখেন, সুদূর প্রসারিচার চিন্তাভাবনা, সে বলছে ওরা কিছু করতে পারবে না, আমাদের বিচার শুরু হবে, বাংলাদেশে একটা আন্দোলন হবে, গণ আন্দোলন হবে, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা মুক্তি পাব, এরপরে বাংলাদেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি জয়লাভ করব, ওরা আমাদের ক্ষমতা দেবে না, তারপর আমার গদিতে বসতে পারবো না। ওইটা এরপরে শব্দ হলো, তারপরে আমি ইয়ের কথা শুনলাম, হ্যাঁ আমার ওনার বইতে লেখা আছে, বইতে লেখা আছে, হ্যাঁ শকত ভাই, তো বলছে তারপরে পাকিস্তানে কবর রচনা হবে,
তাহলে একজন মানুষ যার বিচার হচ্ছে যে নিশ্চিত ফাঁসি ফাঁসি নিয়ে যাচ্ছে সেইখানে সে এই ধরনের কথা বলে, তাহলে কি এইটা বুঝতে বাকি আছে বঙ্গবন্ধু কত সুদূরপ্রসারী চিন্তা ভাবনা করতেন? আচ্ছা আমি একটা বিষয় আপনার সঙ্গে একটু বেঁধে দিই। আমাদের খুব সৌভাগ্য, আমাদের কিন্তু এবার 7ই মার্চে সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ পার হয়ে আমরা গেছে 100 বছর তার পার হয়ে গেছি আমরা। আমাদের জন্ম শতবর্ষের এই যে উদযাপন, উদযাপনটা একেবারে 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের বিস্তৃত হয়েছে। এই যে আয়োজনটা, সেই আয়োজন নিয়ে দর্শকদের যদি কিছু বলেন। এই আয়োজনের মধ্য দিয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো রাজনীতিতে তিনটা শব্দ আমরা সবসময় শুনে থাকি, একটা হলো বঙ্গবন্ধুর আদর্শ, একটা বঙ্গবন্ধু দর্শন যেটা আপনি উল্লেখ করলেন, এবং আরেকটি হলো মুক্তিযুদ্ধের চেতনা। এগুলো আমরা বলে থাকি। এই আয়োজনগুলো মূলত হলো মুক্তিযুদ্ধের চেতনাকে মানুষের উন্মেষ ঘটানো, মানুষের চেতনায় উন্মেষ ঘটানোর লক্ষ্য নিয়েই কিন্তু আজকের এই আয়োজনগুলো। কারণ চেতনাটা কী? চেতনা কিন্তু সম্পূর্ণ একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আপনি চিন্তাধারা, আপনার ধারণা কী, আপনি কী ভাবেন, কী করেন, এই এই যে মাথার মধ্যে যে বিষয়গুলো কাজ করে এইটাই হলো কিন্তু চেতনা। চেতনা কিন্তু কোনো ওষুধ বা কোনো খাবার জিনিস নয় যে খাইয়ে দিলেন আমার চেতনা উন্মেষ ঘটে গেল, তা নয়। এইটা হলো দিনে দিনে এটাকে নার্সিং করতে হয়, যেটা বঙ্গবন্ধু করেছিলেন 1948 থেকে শুরু করে 1970 পর্যন্ত। তিনি দেখছেন পাকিস্তান কী করে, একই জিনিস উনি বারবার মানুষের চেতনায় উন্মেষ ঘটাবার চেষ্টা করেছেন। পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করছে, নির্যাতন করছে, বৈষম্য সৃষ্টি করেছে, আমরা এদের থেকে মুক্তি চাই। এই যে চিন্তা চেতনা মানুষের মধ্যে উনি উন্মেষ ঘটালেন, যার মধ্য দিয়ে মানুষ তখন এই স্বাধীনতার দিকে এগিয়ে গেল, এই যে চেতনার দিকটা। এখন মুক্তি বঙ্গবন্ধুকে হত্যার পরে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু তখন মানে ধামাচাপা পড়ার চেষ্টা করেছে এই এই যে যারা স্বাধীনতার বিরোধীরা ক্ষমতায় এসেছিল, বিএনপি জামাত, এরা এই চেতনাকে ঢেকে ফেলার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু দর্শনের কথা বলি, দর্শনটা আমি যেটা আমি আমার ভাষায় বলতে চাই যে বাঙালি বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতিভিত্তিক যে জনগোষ্ঠী তাদেরকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত শোষণমুক্ত করে একটি সোনার বাংলা প্রতিষ্ঠা, এটাই কিন্তু বঙ্গবন্ধুর দর্শন। বোধ হয় আমি ঠিক বলেছি কিন্তু আপনি আমার অবশ্যই অবশ্যই এটা আদর্শটা কিন্তু বঙ্গবন্ধুর এই যে চারটে ভিত্তির উপরে দাঁড়িয়ে যে আমরা যুদ্ধটা করলাম, মুক্তিযুদ্ধটা করলাম, যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই যে চারটি ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা যে ইয়ে করলাম, পরবর্তীতে যেটা সংবিধানে এখন সেটা সন্নিবেশিত হয়েছে যে মূল নীতি হিসাবে, এতেই কিন্তু বঙ্গবন্ধুর দর্শন। এখন প্রশ্নটা হলো এই দর্শন, এই চেতনা, এই আদর্শ, এইগুলো নিয়ে যদি আমরা প্রতিনিয়ত, যেমন আপনি একটা আমরা মুসলমান, যারা হিন্দু, যারা বৌদ্ধ, খ্রিস্টান, তারা সকলেই কিন্তু আমরা বলি সকালে উঠেই কিন্তু কোরআন তেলাওয়াত করা, কেন সকালে উঠেই গীতা পাঠ করা, কেন কেন বাইবেল পাঠ করা, কেন? বিষয়টা হলো যে একজন মানুষ যেন এই এই সুবচনগুলো বা এই নীতি আদর্শগুলো, যে কথাগুলো বলা আছে কোরআনে, গীতায়, বাইবেলে বা ত্রিপিটকে ইত্যাদি, সেগুলো থেকে যেন আমরা এদিক ওদিক সরে, মানে সেটার মর্ম কথা মর্মে ধারণ করা, মর্মে ধারণ করা, সেটাই যেন আমরা প্রতিনিয়ত করি। যে কারণে এই যে একটা ইয়ে আছে, একটা আপনি কবিতা আপনি পড়ছেন কিনা যাই না, মুক্তাদি ভাই পড়ছেন, আমরা আদর্শলিপি পড়তাম পাকিস্তানের, আমরা পড়েছি পাকিস্তানের সময় সেই আদর্শলিপিতে একটা কথা ছিল, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, দাঁড়ালো এই যে প্রতিদিনই কিন্তু এই বিষয়গুলো আমাদের আয়ত্ত করতে হবে, আয়ত্ত করতে গিয়েই কিন্তু এটা। আর একটা বিষয় আমি শেষ করতে চাই এই বলে যে আসলে রাজনীতিতে একটা শব্দ আছে অপশব্দটা, অর্থাৎ অপরাজনীতি। অপরাজনীতিটা কী? অপরাজনীতি হলো একটা নষ্ট রাজনীতি, সন্ত্রাস, জঙ্গি, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দুর্নীতি ইত্যাদি যখন রাজনীতিকে ঘিরে ধরে সেটা হয়ে যায় কিন্তু তখন অপরাজনীতি। সেই অপরাজনীতির অপরাজনীতির এই পরিধির মধ্যে কিন্তু যখন আটকা যেই পড়ুক না কেন, সে যে মানুষ, যে দল পড়ুক না কেন, সে কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। যে কারণে বঙ্গবন্ধু কখনো কিন্তু অপরাজনীতির আশ্রয় কাউকে নিজেও করেননি, দলের মধ্যে করতে দেননি, সেটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। আর আরেকটা আছে শব্দ, সেটা হলো হঠকারী আন্দোলন। এই শব্দগুলো কেন আসছে? আন্দোলন তো ভালো জিনিস, সংগ্রাম ভালো জিনিস, জনগণকে সাথে নিয়ে যে আন্দোলন সংগ্রাম তার যে পরিণতি পরিণাম সেটা কিন্তু একটা সফলতা বয়ে আনে, মানুষের কল্যাণ করে, মানুষের মুক্তি দেয়। যখন তার সঙ্গে এই আন্দোলনের সঙ্গে হট শব্দটা যুক্ত হচ্ছে তখনই কিন্তু এটা হয়ে যাচ্ছে যে হটকারী আন্দোলন, অর্থাৎ আন্দোলনের যে গতিধারা
সেই গতিধারার থেকে যখন আপনি বিচ্ছিন্ন হবেন তখনই কিন্তু এটা হটকারী আন্দোলন হবে, এর কোনো সফলতা কখনো আসবে না। আপনি হটকারী আন্দোলন বলেন না যেভাবে ব্যাখ্যা করেন সেটাই যথার্থ, যে মানুষের উপর যারা বিশ্বাস রাখে না তারা এই কাজগুলি করে, যারা জাতীয় সঙ্গীত গায় না, যারা জাতীয় পতাকা উত্তোলন করে না, তাদের ব্যাপারে তাদের সাথে আলাপ আলোচনা করেন, কথাবার্তা বলেন, কেন গায় না, আমরা যারা বুঝি তাদেরকে নিয়ে কথাবার্তা বলেন, এবং আমার মনে হয় এটার একটা সমাধানও করা উচিত। না হলে আপনার প্রায় 25 লক্ষ মানে ছাত্রছাত্রী প্রতি বছর বের হচ্ছে একটা বিশেষ শিক্ষা ব্যবস্থা থেকে, তারা কিন্তু জাতীয় সঙ্গীত গায় না এবং তারা জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে আগ্রহী নয়। এই ব্যাপারে যদি আপনারা মানে সরকার এবং আমরা যারা আছি তারা যদি সঠিকভাবে না এগোতে পারি তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা আরেকটি একটা মানে আমরা একটা রক্তাক্ত অবস্থানের দিকে গিয়ে। আপনি যে কথাটা বলছেন যে এই যে মানে আমাদের যে আগামী প্রজন্ম তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মের কাছে সেই জন্যই কিন্তু এই চেতনার আন্দোলনটা কিন্তু এখন করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আন্দোলনটা যদি করতে পারেন তাহলে এই যে কথাগুলো এটাকে আরো 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 জোরালোভাবে নিয়ে যেতে হবে, আরো জোরালোভাবে নিয়ে যেতে হবে। এবং যারা এখনো মানে এদের মধ্যে অনেকেই কিন্তু যে মানে না বুঝেও কিন্তু করছে, সুতরাং এদেরকে আপনার এখন যদি আমরা যদি নিয়ন্ত্রণে না আনতে পারি, এদেরকে যদি একটা অবস্থানে যদি না নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য আমাদের যে অর্জন যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশাল বিশাল অর্জন আমাদের সব অর্জন কিন্তু একসময় আমরা হুমকির মুখে এসে যাবে। বঙ্গবন্ধু যে স্বাধীনতার পুরো জিনিসটা কি যিনি এগিয়ে নিয়ে আসলেন এবং স্বাধীনতা অর্জন করতে সাহায্য করলেন তাকেই যখন আমরা বিতর্কিত করার মতো অবস্থায় চলে আসি, কারণ আমাদের নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল, এখন আমাদের এই অবস্থায় যদি আমরা বাকি জিনিসগুলো যদি আমরা ঠিক মতো না করতে পারি একদিন আমাদের এই বিতর্ক কিন্তু এসে তখন এই যে শেখ হাসিনার যে অর্জনগুলো সেগুলোও কিন্তু একদিন বিতর্কে মুখোমুখি হবে। সেই জন্য আমি বলি রাষ্ট্রকে এবং সরকারকে আরও কঠিনভাবে এই যে মুক্তিযুদ্ধের যে আদর্শ বঙ্গবন্ধুর জীবন আদর্শ যেগুলো যেটা মুক্তিযুদ্ধেরও আদর্শ সেটাকে কিন্তু আপনার ইয়ে করতে হবে, দৃঢ়ভাবে বাস্তবায়ন করার পথে এগিয়ে যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ। বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি বাংলাদেশে ফিরে এসে তার প্রিয় মাতৃভূমিতে ফিরে এসে যে বক্তৃতা দিয়েছিলেন, যে ভাষণ দিয়েছিলেন, এটা কিন্তু আমাদের জন্য খুবই দিক নির্দেশনামূলক। জাতীয় সংসদে পুরোটাই কিন্তু বিশেষ অধিবেশনে আপনারা এছাড়া আমরা তো ধরেন প্রত্যক্ষভাবে শুনেছি বঙ্গবন্ধু কি বলেছেন, তিনি একটি কথা বলেছিলেন বাংলাদেশ হবে আদর্শ রাষ্ট্র এবং সেই আদর্শ রাষ্ট্রের দিকে যেন আমরা ঠিকমতো এগোতে পারি, সে কথাই আপনি বারবার বলবার চেষ্টা করেছেন এবং এটাই আমাদের আজকের এই যে সুবর্ণ জয়ন্তী উদযাপন বলেন, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী যে উদযাপনের যে অনুষ্ঠানমালা এবং 7ই মার্চের সুবর্ণ জয়ন্তী উদযাপন এটা আমাদের সার্থক হবে। তখন একটা দিক কিন্তু ছিল ওই সময়, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, উনি এসে বলছেন সর্বপ্রথম কিন্তু বাঙালি জাতীয়। এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় যেটা অমর্ত সেন বলে দিয়েছেন 27 জানুয়ারিতে, ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা কি একমাত্র শেখ মুজিব ছাড়া এই জাতিরাষ্ট্রের আশেপাশে কেউ কিন্তু সংজ্ঞা নির্ধারণ করেননি। মনমোহন সিং একটা ইয়ে দেখছেন, মনমোহন সিং বলেছে যে ভারতবর্ষে যারা মানে প্রথম সারির যারা নেতা ছিলেন তার চাইতে বড় নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, এর চেয়ে বড় সংজ্ঞা আর কিছু হয় না। আর তিনি বলেছেন, তিনি বঙ্গবন্ধু আরও বলেছেন, ধর্মনিরপেক্ষতাকে যখন তোমরা বিসর্জন দিবা তখন তোমাদের আজকে আমাদের সংসদ বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। জনাব শাজান খান এমপি আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং জনাব র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। নিশ্চয়ই আমাদের এই কথাগুলো, যেই কথাগুলো দুইজন বিজ্ঞ আলোচক জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা তারা উল্লেখ করলেন, এগুলো আমরা যেন মর্মে ধারণ করি, নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করতে পারি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বঙ্গবন্ধু।